إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. محبتي آواز دیا پڑی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. رنگ لایا ہے جہاں میں سید ابرار سے گلشن عالم اجالا گلبن اسرار سے اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. نور ذاتی نور احمد میں فرق نہیں ہے آفریدہ نور احمد ذات کی انوار سے اللهم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اب ہے منور نور احمد سے صدا لتجلی اے قلندر سید کونین سے اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي لا ما في قلبي نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا محمد رسول الله لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم. حضرت صاحب رحمة الله عليه
হাফিজিয়া মাদ্রাসা, হাতিমনগর মুরাদপুর পীরের চক এর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের মহতরম সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, স্কুল কলেজ মাদ্রাসাত পড়ুয়া ছাত্র ভাই হল, মুরব্বিয়ানা আজম, প্রধানিসি মাহবুইন হল, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার অসংখ্য গণিত শুক্রিয়া। আল্লাহ আমরা আজকে শাহপুরান রহমতুল্লাহ তাআলা আলাইহি হাফিজিয়া মাদ্রাসার আহ্বান সাড়া দিয়া পবিত্র ইসলামী সম্মেলনে যোগদান করার তৌফিক দান করছেন। আমরা শুক্রিয়াতার মহব্বতে প্রাণ কুলিয়া আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। হাজরিনে কেরাম, আমরা ডাকে সাড়া দিছি কেন সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত বিশুদ্ধভাবে মুখস্থ করাইয়া হিউজ করাইয়া দেওয়া হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলাই আগে আমরা নবীর আগ পর্যন্ত যত কিতাব দুনিয়াতে আইছে কোন কিতাবরে কোন মানুষকে মুখস্থ করার শক্তি দিছেন না, কিন্তু আউয়ালান প্রথমবারের মতো আল্লাহ পাকে কোরআন শরীফে আমরা রে মুখস্থ করার হিফজ করার তৌফিক দিছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিবের দরবার শুরু হইল, রাসূলুল্লাহ কোরআন শরীফ মুখস্থ করার লাগি জবা শুরু করল। জবা কিতা ইয়াদ করার লাগি চেষ্টা করা ওলা নেন বারবার পড়া। আল্লাহ তান হাবিব যখন না আপনার কষ্ট করা লাগতো না, আমি জায়গা লইয়া দিব। لسانك لتعجل به إن علينا جمعه وقرآنا فإذا قرأناه فاتبع قرآنا. سبحان الله عمر حبيب আপনার কোরআন শরীফ ইয়াদ রাখার লাগে বারবার টুটলা নিত্র আপনার লড়া লাগতো না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি দায়িত্ব নিলাম আপনার সিনার ভিতরে কোরআন শরীফে জমাইয়া রাখবো এবং আপনি যেগুলা পড়তা চাইবা পড়তা পারবা, কোনো বাধা হইতো না। আওয়াজ দিয়ে বল সুবহানাল্লাহ। একটু কষ্ট করলে ভালো হইব, আপনার যদি আগুয়ে বই আল্লাহ আমার আপনার আর মেহনত কবুল করুক, একটু কষ্ট করি লাগ ইনশাল্লাহ ইনশাল্লাহ এটার দ্বারা আমরা উপকৃত হইব। শয়তান আমরা বৃত্তি হামাইতে পারতো না আর বার করি করি মানুষ লইয়া যাইতে পারতো না। আয়োকা করে দ্বারা নিয়ত করি বুঝছেন যে অকল দেখা আমি থাকি আপনিও আজ্ঞক বাকি এলারেও আজ্ঞাইতে দেখা নিয়ত বদলিলে আগোক মাশাল্লাহ। আল্লাহ আমার হাবিব কোরআন শরীফ ইয়াদ করার লাগি মেহনতের দরকার নাই, আমি দায়িত্ব নিলাম আপনারে করাইয়া দিব। আমি দায়িত্ব নিলাম যখন ফোড়ার দেয় এত দরকার আপনার সিনার বিটে তো নেই বার ফোড়াইয়া দিব, আপনার জবান তো নেই আমার কালাম বার হইব আওয়াজ দেখুন সুবহান আল্লাহ। আল্লাহ দায়িত্ব নিলে কি সুজাও না কঠিন হয় সুজাই যায় সুজাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পরে যে সময় সাহাবা একরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে যুদ্ধর ময়দানে গেলা, বহুত সাহাবা একরাম ইন্তেকাল করে লইলা, এর মধ্যে আকসর সাহাবীও বলে হাফিজে কোরআন। দুনিয়ার তো নে কোনো মানুষে কোরআন শরীফ মিটাইতে পারবে না। মাদকা ছেলে পারতো না সারা কোরআন শরীফ যদি জ্বালাইলে তো পারবো নি। আল্লাহ নবীর যত মর্যাদা হল আছে তাম মর্যাদা হলের মাঝে অন্যতম একটা অন্যতম প্রধান মর্যাদা হইল কোরআন শরীফ। ফকা সুবহান, যুগে যুগে কোরআন শরীফ যারা মিটাইতে চাইছে আল্লাহ তারা মিটাই দিয়েছেন, কোরআন শরীফ মিটিছে না। সুবহান,
সমস্ত কোরআন শরীফের জিল দখল ভুড়াই লইলে দরিয়াত ফালাই দিলে। আমি যে কোরআন পড়ছি না ওর মধ্যে কোরআন শরীফ থাকবো না থাকতো নাই, এ কারণে কোরআন শরীফ মিঠানি যাইত নাই। আল্লাহ রাব্বুল আলামিন তেন হাবিবর সিনার মধ্যে কোরআন শরীফ জমা করাইয়া আর হুজুরের সিনা তনে সিনা ভো 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 সিনা এক সিনা তনে আর এক সিনা এক সিনা তনে আর এক সিনা আইতে আইতে ওনার হাফিজ সাহেব হলর সিনাত পর্যন্ত আইয়া পৌঁছিছে। আলম নশরহ লাকা সদরাক ফড়কা আলম নশরহ লাকা সদরাক ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। দুরে ফাইন সুবহানাল্লাহ। কোরআন শরীফ হুজুরের খিদমত নাজিল করার আগে আল্লাহর হাবিবর শরহ সদর করা হয়েছিল না? গারে হেরাত হুজুরে জিবরিল আমিন আইয়া উঠাইন বুক মুবারক সারিয়া সিড়িয়া ফারিয়া হুজুরের কলবে বার হরিয়া দুইয়া আবার জাগাত রাখি দিন সুবহানাল্লাহ। কয়বার অপারেশন কয়বার হইছে চারবার, দুই ছয় বছর বয়সে একবার আর চল্লিশ বছর বিশ বছর বয়সে একবার, চল্লিশ বছর বয়সে একবার আর মেয়েরাজুর রায় ছাপ্পান্ন বছর ছয় মাস বয়সও আর একবার, বায়ান্ন বছর ছয় মাস বয়সও আর একবার চারবার হয়েছে। চারবার চারটা কারণ হয়েছে, চারবার চারটা কারণ হয়েছে। গাড়ে হেরাত যেদিন অপারেশন চলছে এদিন কীটা লাগে কোরআন শরীফ সিনার মধ্যে থইবার লাগে আওয়াজ দেখুন সুবহান আল্লাহ, আল্লাহর দয়া আল্লাহর দয়া আল্লাহ তান হবিবর সিনারে কোরআন শরীফের উপযোগী করাইছেন সুবহান। পৃথিবীর কোন শক্তিশালী দরিয়ায় পাহাড়ে পর্বতে আসমানে জমিনে কোরআন শরীফ গোসার ওয়াদা করছে না। পা আবাও তারা সবে অস্বীকার করছে, আমরা পারতাম না। আল্লাহ আমার হাবিব আমরা জানিয়ে রাখো কাম لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. আমি যদি বারবার কোরআন শরীফ নাযিল করতাম আপনি দেখলাম পার কোরআন শরীফের আজমত ইজ্জতে গলি 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 মিশি গেছে মাটির লগে। যখন সুবহানাল্লাহ এই কোরআন শরীফ আমি বহন করার ক্ষমতা দিছি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহরে সুবহানাল্লাহ। হুজুরের সিনাত তনে রিপাইন ইয়া পাওয়ার হাউস তনে চিটাগাং তনে দিলে দেশের সারা জায়গা বিদ্যুৎ যায় হল আল্লাহর হাবিবর সিনাত তনে সিনা বসিনা আস্থা জগতে কোরআন শরীফ ছড়াইয়া ভরছে। আর আপনারা হয়েছিল কোরআন শরীফের বাগিদার আজকে সাফরান রহমতুল্লাহ তালালী হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা খেদমত করা আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনারা খুশি না বেদার আওয়াজ দেখুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই এলাকার মানুষ সৌভাগ্যবান, এই এলাকার মানুষ কিতার খেদমত করা কোরআন শরীফ, কোরআন শরীফ কিতা কালামুল্লাহ কিতাবুল্লাহ আল্লাহর কালাম আল্লাহর কিতাব আল্লাহর কালাম আল্লাহর কিতাব। এই কোরআন শরীফের মধ্যে মজা আছে না নাই মাথুক আছে নি কেমন মজা? পুস্তক ফড়তে 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 বার বার ফড়লে এই কিতাব পড়ার মজা বই পড়ার মজা কমে আর কোরআন শরীফের আয়াত যত পড়া যায় যত বেশি পড়া যায় তত মজা বাড়ে আর বাড়ে। মজা কেন দিল না জিফরাত দিল হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো, দিল যদি মজা থাকে না তাইলে মুখর মজায় কাম হবে। কোরআন শরীফ যত তিলাওয়াত করা যায় অত দিলের মধ্যে রোশনি পয়দা হয়
আর দিলের মধ্যে যত রোশনি পয়দা হয় তত কোরআন শরীফ তিলাওয়াত করতে মজা লাগে। এক আয়াত তিলাওয়াত করলে বাদে আরেক আয়াত তিলাওয়াত করবার মনে চায়, এক রুকু করলে আরেক রুকু করবার মনে চায়, এক সুরা তিলাওয়াত করলে আরেক সুরা তিলাওয়াত করবার মনে চায়, এক পড়া করলে আরেক পড়া করবার মনে চায়, চাই নিনে না। এলে কি পয়লা বলে উল্টারে ফোড়া নিতে দেওয়া যায় না, কোরআন শরীফ হিফজ লাগে না লাগে না লাগে না। আর কতক্ষণ করার বাদে দেখা যায় রুশ পয়দা হয়ে গেছে, আল্লাহ মায়া দিলেন মজা লাগাই দিলেন, এর বাদে আস্তে আস্তে আল্লাহ হাফিজ কোরআন বানাই দিলেন। সুবহানাল্লাহ, হাফিজ কোরআন অক্লোর মর্যাদা আছে নি পাঠক আছে। কোরআন শরীফের আয়াত কতটা? 6,666টা মার্শাল্লাহ আপনাদের জানা আছে, 6,666টা। কেয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হাফিজ কোরআন রে ডাকে হইব, হাফিজ কোরআন, হাফিজ কোরআনের মধ্যে তারারে ডাকিবা, যারা কোরআন শরীফের মধ্যে হালাল যেটা আছে হালাল রে হালাল হিসাবে কবুল করবা, হারাম রে হারাম জানিয়া হারাম গ্রহণ করা তো নিজেরে বিরত রাখবা। এই সমস্ত মানুষরে আল্লাহ ডাকিয়া কইব, হাফিজ কোরআন তুমি আমার কালাম শরীফ তুমি তেলাওয়াত শুরু করো, ইকরা তুমি পড়ো। ইকরা মানে কিটা? তুমি তুমি উপরে দিয়া উঠো, ওরাতিল তুমি তরতিলের সাথে কোরআন শরীফ পড়ো, কামা তরাতিল ফি দুনিয়া, তাহলে দুনিয়ার থাকতে তুমি কোরআন শরীফ পড়েছিলা। দুনিয়ার খালি কোরআন শরীফ নাই, কবরে আসরে মিজানে সিরাতে জান্নাতে সব জায়গাতে আল্লাহর কালাম চলবে কি চলবে না? চলবে কি চলবে না? তুমি এক আয়াত পড়ো, তরতিলের সাথে পড়ো, এক আয়াত পড়ো আর এক মঞ্জিল উপরে দিয়ে উঠো, তোমার শেষ মঞ্জিল হইলো তিলাওয়াত তোমার যেন শেষ হইব, তুমি ও পর্যন্ত উঠিতা। 6,666 আয়াত, এক আয়াত পড়িবা আর এক তালা উঠিবা, এক তালা তুমি আর এক তালার দূরত্ব কত খান, আল্লাহর হাবিবে বর্ণনা দিছেন জমিন তনে আসমানের যে দূরত্ব। এরারে দুজক তনে বার করিয়া জান্নাত লইয়া আও, কত দণ্ডে? 10 দণ্ডে, কত দণ্ডে? 10 দণ্ডে দুজক তনে বেস্ট লইয়া আবার ক্যাপাসিটি আল্লাহ তানে দিবা, দেওয়ার পরে টাইম যাইবা, দেওয়ার বাদে টান যারে আনতা টানে ডাক দিবা, কইবা আপনি ওই আপকা বারই আই তেন বারই যা বারই আইবার চাইবা যেন ডাকবা, তাই কাছাকাছি মানুষ যারা জিগাইবা খালো যাইতে, ওখান আমি যদি একজনে ডাকি বা আর একজন ডাকুন আপনি জিগাইবা কই দিতে বা তোমার ডাক পড়লো বলে মনে করছে একটা কাইতা উঠাও রো পাতেন না আমার তো ডাক পড়ে গেছে, আমি ব্যস্ত যাইতাম আমার জাগিরের মেসাব বেটা আমার বাড়ি খাইছিল, আর আজ আল্লাহ তান্ডে ক্ষমতা দিছেন তাই দুজক তোলে তুলিয়া আমার লইয়া যাইতে বলে রে ভাই তুমি যাইতে আমারও লক্ষণ নেও, আল্লাহ জিগাইবা তোমার অনুমতি দিছিলাম 10 জনের, কত জন আইছেন বলে আল্লাহ আমি মাত্র একজন রে ডাকিছি কিন্তু এনার লগে ইয়া বহুত জন আইছেন, আমি কি ডাকতাম? আল্লাহ তুমি দেন কেনে বলে আল্লাহ আইছি আপনার বন্ধা হেনরে ডাকেছেন আর আমরা তার লোক বেরিয়েছি, আশা করি আইছি আপনি আমরা রে ফিরাইয়া আর তো জগা দিতে নাই, আল্লাহ এখন যাও আমি রহমান আল্লাহর উপরে আশা করতে যাও সব ব্যস্ত যাও সুবহানাল্লাহ। হাবিব সাহেবের নাম আছে নি? আমরা তো বুড়িন দিই না হাবিব সাহেবের কাছে, বেটাই বেটাই কোরআন শরীফ এখন মুখস্থ করছে, আবাই বলি
আমরার কিতা, আমরার মুর্শিদর মুর্শিদ, আমরার সাবর সাব, ওলাই না কিছু মাতন যেন আমরার সাবর সাব ওলা কোন যেন তো বুঝবো আমরা ওদা গেছে। বদরপুরের রহমতুল্লাহ এক মজাজ হাফিজ সাহেব বলেছিলেন, সানগামর বোড়া বিচ্ছক, সানগামর বোড়া বিচ্ছক, সানগামর বোড়া বিচ্ছক গেলে সাব আমার সংসার বড় চলত কিলা সাব কুবলাই ফরমাইলা, বদরপুরি সাহেবে ফরমাইলা তোমার গোর ওখানে কবর বানাইলাম আল্লাহ এমনি সপ্তাহ চালাই ওখানোর বিদ্যে তাকিও আর কোরআন শরীফ পড়িয়ে ফড়াই যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি তান মুর্শিদর ফাসনির বিনিময়ে তান জিন্দগি তাইন খুব এটা বাড়াবার হয়েছিল না, কিন্তু বাজারও গেলে তাইন দেখতে রে রে বাজারে গেলে দেখা যায় তো মাছ লিয়ে বেটা আইছে আর বুড়া হইছে কেছেন মাছ লাত একবারে সবচেয়ে হলাটা বড়টা ভক্তটা তাজাটা কেছে সাব পক্ষটা তো আমি আপনার লাগে লিয়ে আইছি। সুবহানাল্লাহ, বাড়ছে আর আপনি আইতা শুধু তা নাই রে ভাই, আশ্চর্য জিন্দগি তান গর্তনে বারোয়া ও টঙ্গিত যাইতা আর মানুষ সকাল তনে আপনার রাত পর্যন্ত মানুষ থাকতা তাবিজ দিতা কিতা লেখিয়া খালি বিসমিল্লাহ রহমান রহিম আর কিচ্ছু না, যে তারা কি তাবিজ লেখা কিতা বিসমিল্লাহ রহমান রহিম শেষ যে তারা কি আইছে তার ব্যবহার হয়ে গেছে। আর মানুষে 5 টাকা 10 টাকা 2 টাকা 1 টাকা দিতা ইটা এসে গামছা বরিয়া বান্ধিয়ে করে নিয়ে যাওয়া লাগতো, পরেশগার কত লাগতো বন্ধ জায়গা গুলো কিছু লইছিলা আর একবার দান কাটিয়ে আনতে ও যে ও কিতার ছড়া হোক কিতার যাইলে উল্টা পাল্টা হয় নি ওর মনে হয় যে হেন আইছি বলে এটা তো বন্ধ তো না দান দিয়ে আনতে ইটা নি মিশাই গেল না কিতা ও জায়গা লওয়া বন্ধ করেছ না আর জায়গা নিত ও কিতার লাগা ও কিতার ছড়া মিলি দিব আর ইয়ার লিব কামলা আমি নাই আমি আর দান জমিন লইতাম না। সুবহানাল্লাহ, কইতেন না একটা মুরগি খাইতে হইলে দাও তো কইতে তোর বিবিরে কই 3 দিন আগে তো দরিয়া তুলছো আর অজু করতো আতর খনি পর্যন্ত বালা করে দইতো এর বাদে আমার লাগি রান্ধিত নাই লাগে খাইতাম। আল্লাহর ওলি হালাল রে হালাল মনে করতা, হালাল রে গ্রহণ করতা, হারাম রে হারাম মনে করতা, হারাম রে বর্জন করতা, ওরা যদি হাফিজ কোরআন হন তাহলে আল্লাহ পাওয়ার দিব দূরে হন। সুবহানাল্লাহ, একদিনের ঘটনা টাইম স্বাধীনতা যুদ্ধের সময় 71 স্বাধীনতা যুদ্ধ বাড়িতে 12 জন দুজন মানুষের দেওয়া করছে পাকিস্তানি হানাদার বাহিনী এমত অবস্থায় এরা দুজন দৌড়িয়ে আইছেন আর বড় ভাবি চাপতেন বাড়ির ফুকরির ভাড়া বেশ ওই সময় তার মনে আর তার জানে খবর রাখি যে তাই হরিণর গুস্ত হাইতা তাই না আসিতরা এই দুয়ো মানুষ দৌড়িয়ে গিয়ে এখন সাহ আমরা বড় মুসিবতের মধ্যে আপনি আমরা লইয়া আসিতেন তাই গোটে না রা তোমরা লইয়া আমি আসে না লইয়া আসি আর দুনিয়ার মানুষ গাত হামায় জান বাঁচাই যাওয়ার না আর আমার জানে কই হরিণের গোস খাই যাও তাই তানে লইয়া আসিতরা এর মাঝে দেখা যায় বা দুদিন সকালে এক বেটা হরিণের গোস লইয়া আইস আইয়া কয় সাহ 3 দিন তোর শিকার দেয় শিকার লাগাইতাম পারি না খাইল ডাইট কইছি যদি হরিণ শিকার করতাম পারি আধা খান বড় ইচ্ছে করে বিয়া আধা খান বাড়ি দিয়ে দেন সব গেও ফুল রাউন্ড লাগাই দিস। সুবহানাল্লাহ, কইতে রাখিস এই হইলো তান অলি ওলা আসা তার মনে যে তা চাইতো আল্লাহ তান ওটা খাওয়াইতা ওটা দিতা আওয়াজ দেখুন মানুষ বনি গেলে দুনিয়ার সব তার বাধ্য হয়ে যায় ওই না না যে সময় হযরত ওয়াস করনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির খিদমত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়নি গিয়া দেখো বকরি বাগের আখের আর তাই নওয়াজ হরিত্রা বকরি বাগে ভালাদের আর তাই বকরি খায়
আল্লাহ তুমি গেলে তোমার আল্লাহ হকল তো হয়ে যাবে। আমার নাম বলে আমার নাম আবদুল্লাহ, আমার নাম আবদুল্লাহ, আমার নাম তো ওয়েস, সুবহানাল্লাহ হইতে না আমার নাম ওয়েস। হ্যাঁ আমি তো, আমরা তো আপনারই খুঁজে গেলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি আপনারে জুব্বা দিচ্ছেন, সালাম জানাইছেন, আর আপনি তান গুনাগার মতো লাগে মগফিরতের দোয়া করতা, আমরা কই দিছেন খবর আপনারে কইতা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ রই যায় সমস্ত জাহান তালাগি হই যায় ওই না। হযরত হাজিরিন কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কইবা আমার বান্দা তুমি কোরআন শরীফের এক আয়াত তেলাওয়াত করো, একটা মঞ্জিল উপরে দিয়ে উঠো, ওটা শুরু করবা, পড়তে পড়তে তেলাওয়াত করতে করতে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 6666 তলা তাইন উঠিবা, একবারে উপরে যাওয়ার বাদে আল্লাহ কইবা ফাইন্না মানজিলাক, এটাই তোমার শেষ মঞ্জিল। সুবহানাল্লাহ, কোরআন শরীফের হাফিজ সাহেব ওর দাম আছে হিসাব, আমরা অবশ্যই একটু হালকা করে দেখি, দেখুন না যেন এক হাফিজে কোরআন আল্লাহ তাদের সম্মানিত নিজের দান করে হোক আলহামদুলিল্লাহ। ও বদরগুড়ি সাহেব খলিফা হজরতে বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ তাআলা বাদশাহীর জিন্দেগি হয়ে গেছে, বাদশাহীর জিন্দেগি হয়ে গেছে, তাই না? দিন কে বদরগুড়ি সাহেব খলিফা সাহেব আল্লাহ হাবিবের তো বহুত খাবে দেখলাম, একটা দিন হজাক দেখতাম আপনি আমারে কি জগৎ আসিল, তারা বহুত খাবে দেখছি, একটা দিন আমারে শরীরে হজাক দেখাল, সম্ভব নেই মাথুর না, সম্ভব নেই, সম্ভব মন্দ আনি ফিল মানামে ফসাইয়ারানি ফিল ইয়াকজান, যে মানুষে খাবে খেয়ালে রসুল্লাহ রে দেখবা আল্লাহর মর্জি হইলে হজাক অবস্থায় তাই না আমার নবীজিরে দেখবা। ওরা বিচার কই বদরপুরি রহমতুল্লাহ এখন তো সাদর এখন ধরি একটু খাইতো, বদরপুরি যাবে তাই শরীর তো না সাদর এখন খুলিয়ে দিয়া হইল খান লইয়া তোরা খাইতো, খালি ফিট লাগাইছে না দেখা হইছে। ওই নিলে বড় আমি সাহেব রহমতুল্লাহ আলাই কি যা তোর হাফিজ আসলে মাশাআল্লাহ, আল্লাহ গারে সাইন ইলা ছাড়া আর কোন বেটার পক্ষে ইলা হাফিজ হওয়া সম্ভব নাই। হাফিজ আমার দিকে যদি জিকাইন ও আয়াতর বাদে কোন আয়াতে হইতে পারেন, কিন্তু ও আয়াতর আগে কোনটা খর হাফিজ সাহেবের সংখ্যা খুব কম আছে না, বুঝছেন তো কথা? আপনি যদি কোন মালিকী অবধি ইয়া কান আবুদ ইয়া কান আস্তাইন, যখন মালিকী অমুদ্দিনের আগর আয়াত কিতা এটা খোয়া কিন্তু বহুত কঠিন, এটা তো সূরা মাতায়া ভরতে পারে আমরা এলাকা আলিমে দিন 40 জন হাফিজ সব এখানে করছেন, বাসা বাসা 40 জন, বাসা বাসা 40 জন এখানে করছেন, তার কারণ হইলো যে টাইম এটা পরীক্ষা লইতে চাইলে যে মানুষে বড় হাফিজ সাহেব রে বড় হাফিজ সাহেব কোন তান বয়স কম, এর লাগে কিছু হাফিজ সাহেব হলে তান দে যেমন একটু কই যে আমরা তান তনে বড় তান দে মানুষ বড় হাফিজ সাহেব কই খেনে। ও মোরায়া সাহেব 40 জন হাফিজ সাহেব রে এখানে করিয়া কইলা যে আপনারা এখানে কেউ ফাতেহা তনে উল্টা পড়ি পড়ি সুরা নাস পর্যন্ত ঘুরিয়া যাইতা, বুঝেন না? আমরা তো ওলা ভাই কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওলা ভারবানি মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, ইলা ভারবানি নির কোন জিনা ইলা আমরা বলতাম বড় হইছে হইছে ইনশাআল্লাহ, আমি সারা কোরআন যদি ওলা পড়তাম পারম সুবহানাল্লাহ, ওলা এল্লাগু আল্লাহ তোমারে লোকব লাগাইছেন তুমি বড় আবিচ্ছা মানুষ কুটি মুটি খালিয়া না ইলা বহুত মানুষ গেছেন তান খান্দ গামছা এখন আর হাতে লাগেন যে গু ভিন্ন গিয়া জিগাইছেন তানে তানে জিগাইছে যে সাব ও ইয়ো ওয়া এরে বড় আর চেও খানো
তার মধ্যে কিতাবের হারতা হইল ঠান্ডাওয়ালা দেখা যাইতো আর কি। ঠান্ডে বড় আবিষ্কার দিলে মানুষ নিয়ে গেছেন এলে বোঝা যাইত না। কিন্তু তাই জমানার সবচাইতে বড় হাফিজে কোরআন আসলা, আল্লাহ তান্ডে বড় দরজা দান করছিল, বড় ওলি তাই আসলা, তার লগে আল্লাহর যে সৈক্যতা যে সম্পর্ক আছিল নজিরবিহীন তুলনাবিহীন এক হাফিজ আসলা, আল্লাহ তান্ডে দরজা দান করছিল হাজার হাজার হাফিজে কোরআন তান কাছ তুমি ফলি ফলি বাড়াইছো ওকে আলহামদুলিল্লাহ। ওর হাফিজা বইতে পারেন তান ছাত্রর ছাত্রর ছাত্র কথা বুঝছি নেন দুনিয়া জুড়িয়ে তান আওলা দখল রুহানি আওলা দখল আসলা সাব কুবলার লগে খুব মায়ার সম্পর্ক আছে। হাজারিনে কেরাম তাদেরকে আমি কোরআন শরীফ সম্পর্কে দুই চারটা কথা আপনার সামনে কইলাম। আল্লাহ তৌফিক দিলে আমি এক আয়াত তিলাওয়াত করছি এই সম্পর্কে আপনার খেদমত কিছু গুজারিশ করব। এর আগে কয়েক মর্তবা মন্ত্রণে আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা দিল মেরা মুশতাক হ্যায় দিদার মদিনা তসলিম রোজাস মিলে দিল মে সকিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আয় রব তেরে মাহবুব কি দিদার দেখা দে দিল মেরে কো মখজনে আসরার বনা দে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আফাক সে আতা হ্যায় সদা হদিয়ে তসলিম দিল পে গুদা করনে আয়া আপনি কো তসলিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি আমি সূরা মুযাম্মিলের সর্বশেষ আয়াত 20 নম্বর আয়াতের শেষ অংশটা পড়েছি আপনাদের খেয়াল আছে। ওয়াকিমুস সালাতা ওয়াতুয যাকাতা ওয়াকরিদুল্লাহা কারদান হাসানা ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি وخيرا وأعظم أجرا واستغفر الله إن الله غفور رحيم الله في النماز قائم خرو زكاة دائم خرو الله يقول زي حسن دائم تمي تن دنيا تحتي تعمل خلفة بائر قيامت الدين تمتن رفق كتابو এটারে আমি আল্লাহ বদলা দিমু বহুত বড় হরিয়া আর আল্লাহর কাছে তওবা করো আল্লাহ হইলে বড় রহমওয়ালা বড় গফুর সুবহানাল্লাহ। বাক্কা কয় কাম বাক্কা কয় কামর কথা আল্লাহ কইলে এক নম্বর নমাজ পড়ো নমাজ কায়েম করো কোরআন শরীফ আল্লাহ এক দুইবার নয় বরং 82 বার নমাজ পড়ার কথা কইছো কতবার
একবার কইলে তো হইতো, আল্লাহ বিরাশি বার কইলে কেন, যাতে আমরা নমাজ কোন অবস্থাতে নমাজ না সারি, কোন অবস্থাতে যাতে আমরা নমাজ না সারি। মাতেন না যদি নমাজ ছুটি যাইতে কিটা বলে কজা হবে, আমরা দেশের বোধ হয় লাইসেন্স দিয়ে গেছে নমাজের কজা লাগতো না, মাতেন না নমাজের কজা লাগতো না, আগুন মাসাইলে নমাজ লাগতো না, মাতেন না ওলানি বিষয়, বিয়া বাড়ি নমাজ লাগতো না ওলানি বিষয়, সিন্নি বাড়ি নমাজ লাগতো না ওলানি বিষয়, না নমাজ হওয়ার অবস্থায় লাগবো, নমাজ রে কোন অবস্থায় বাদ দেয়া যাইত না, কারণ মুমিন আর কাফিরের মাঝে পার্থক্য কইল নমাজ। মাদুকা আমরা সাবকে বলে অকল তা করিয়া কইতা নমাজ খান শান্তিতে পড়িও, যে নমাজ শান্তিতে পড়ে তার জিন্দেগির আল্লাহ শান্তি করে দিন, নমাজ পড়া লাগুন সাবল কাদা বলা হাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিন হল কামিয়াব যারা নমাজটা শান্তিতে আদায় করেন, সুবহানাল্লাহ। আমরা মসজিদে দেখান কইছেন এটা তো তার কথা না, তার আল্লাহর কথা কইছেন, কথা ঠিক নি না, সময় মতো নমাজ আদায় করা, শান্তিতে নমাজ আদায় করা, এখন কামিল মুমিনের বৈশিষ্ট্য হোক সুবহানাল্লাহ। ইলা মুমিন করে আল্লাহ পাকে কিতা দান করবা বলে জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাকে দান করবা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদু, তারা শান্তিতে নামাজ পড়ন, তারা নিজর জবানে রক্ষা রাখো রক্ষা করুন, যারা যাকাত আদায় করুন, যারা শরমকার ইবাদত করেন, যারা আমানত খেয়ানত করেন না, যারা ওয়াদা খেলাপ করেন না, যারা সময় মতো নামাজ আদায় করেন, আল্লাহ এরা ওই সমস্ত মানুষ যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, এরা মারা গেলে এরা দুনিয়া তুনে বিদায় নেওয়ার আগে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইয়া মারা যাইব, আর জান্নাতুল ফিরদাউস কয়দিন ডাকিয়া আমি তারারে ঠেলা মারি বার করে দিতাম না, এ বরং আমি আল্লাহ তারারে কেন চিরস্থায়ী বসবাসের জায়গা দিব। নমাজ মানুষে পড়তে পারছে এখন, নমাজে নমাজ এমন এক জিনিস এটা দুইটা কাম করে, একটা হইলো নমাজের কারণে আল্লাহর ফাস্তি মানো হয় আল্লাহর কাছা লয় এক, আর দুই নম্বর হইলো নমাজের এমন শক্তি আছে হাসারন নমাজি মানুষে কোনো গুনার কাম করতে পারে না, সুবহানাল্লাহ হইতে নেন, যতবার গুণাত্ম আপনি বাঁচিয়ে থাকবা এটা হলো আপনার নমাজের পাওয়ার, আপনি যত পাওয়ারফুল নমাজ পড়বা তত গুণাত্ম আপনি বাঁচিয়ে থাকতে পারবা, এই গুণা আপনার মধ্যে সবচেয়ে যে মারাত্মক এক গুণ হইলো কিতা ব্যবসায়ী, কিতা নির্লজ্জতা, মানুষের মধ্যে একটা নির্লজ্জ মানুষ আছে না, নির্লজ্জ মানুষ বলতে খালি জিনা কর নির্লজ্জ নাই, মানুষের মধ্যে একটা আসুন লেখা মাজা করেন তুহমত দিন চুরি করেন দোড়া খাইলে এক সর্বিন্দেগি আছে হে সর্বর কারণে বেটিং বাদি চায় না, গান বাজনা যায় না, অন্যায় অপরাধ করে না, আমি এখন নমাজি মানুষ, আমি যদি ইলা করি যে আল্লাহ মানুষে আমারে কিতা কইব আল্লাহর দাতর সামনে, আমি কিলা মুখ দেখাইব কন্যা সুবহানাল্লাহ, এদিন আমরা আল্লাহর মুখোমুখি হওয়া লাগবো নি মাতুকা, যে আল্লাহ খানি দিলা, যে আল্লাহ পানি দিলা, যে আল্লাহ সূর্যের আলো দিলা, যে আল্লাহ বাতাস দিলা, যে আল্লাহ মা বাপ দিলা, যে আল্লাহ আমার মার মুখ দুধ দিলা, যে আল্লাহ আমার মা বাপ দিল আমার মহব্বত দিলা, আমার মা বাপে আমার চুমা খাইলা কষ্ট করিয়া নিয়ে খাওয়াইলা, যে আল্লাহ আমারে জমিন কেমন লাগে বিছানা বানাই দিলা, যে আল্লাহ আমার লাগে আসমানের সাদ বানাই দিলা, যে আল্লাহ তারকা রাজি দিয়ে আমার লাগে আসমানের সুশোভিত সৌন্দর্য মণ্ডিত করলা, যে আল্লাহ আমারে এত অসংখ্য গণিত নিয়ে আমার দিলা, আমার হাত দিলা পা দিলা চোখ দিলা দেখবা লাগি, খান দিলা শুনবা লাগি, ভাও দিলা আঁটবা লাগি, দিল দিলা বুঝবা লাগি,
আমার এত সুন্দর আকৃতিতে বানাইলা, আমার প্রকৃতি আমার চরিত্র আল্লাহ পাকে এত সুন্দর করিয়ে দিলা, সেই আল্লাহর নাফরমানি যদি আমি করি তাহলে আল্লাহর সামনে কিলা মুখ দেখাইব। যখন মানুষের ই হায়া হয়ে যাইব, ই মানুষে হায়ার কারণে গুণাতনে বাঁচিয়া থাকব। আপনারা এনে কেউ আসেন নি আল্লাহরে দেখছ? হ্যাঁ, আল্লাহরে দেখছেন, আল্লাহরে চর্মচক্ষু দিয়ে দেখা যায় না। তবে আল্লাহর মায়ের বন্ধু আলোর মাঝে কিছু মানুষ যারা আল্লাহরে খাবে দেখুন, আল্লাহরে খাবে দেখুন, আল্লাহরে খাবে দেখাটা খুব রিস্কি ব্যাপার, খুব রিস্কি ব্যাপার। আল্লাহরে খাবে দেখা শয়তানে আল্লাহর হ্যাঁ কেউ তো আল্লাহরে দেখছে না, যে কোনো সুরত ধরে হইলে মাঝে মাঝে খাইতে পারে, মাঝেন না যদি কয় আমি আল্লাহ, যে মানুষের ইমান দুর্বল হ্যাঁ কী দেখাতে পারে, মানে এইতে পারে। কিন্তু আল্লাহ যে মানুষকে খাবে দেখা দেয়নি কথা তো অস্বীকার করা যায় না। কিন্তু নবীরে খাবে দেখলে বেজাল দেখার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ, কইতারি না না হুজুরে ফরমান, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে আমারে খাবে দেখলো এ আমারে সত্য সত্য দেখলো, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর খাবে দেখা হাসান আর মিসাইটা দুইটা ফল আপনার দিলে কইব, আমি হাসা রাসূলুল্লাহরে দেখছি আলহামদুলিল্লাহ, আর নাইলে আপনার কেউ কইবা যে তুমি সিঞ্চুরি এনে এই আল্লাহর হাবিব। দুইটা পদ্ধতি, শয়তানে নবীটির সুরত ধরতে পারে না, মানুষের কিছু মানুষ আছে তারা পারে, তারা 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 নবী লেখান, কিন্তু শয়তানেও কয় রে বাবা দুনিয়ার সবার সুরত আমি ধরতাম পারি কিন্তু নবীর সুরত ধরতাম, এই যে মানুষে ধরতে পারে নবীর সুরত, হে নবীর লেখা নয়, এ কেমন মাথুকা, হে ডেঞ্জারাস, হে শয়তান তুমি আরো আগবাই মাথুন না, শয়তান তুমি আরো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবে দেখলে ধোকা খাওয়ার কোন সম্ভাবনা নাই, এর লাগি দেখা সম্ভব, দেখা আমরা মনে চায় না রসুল্লারে দেখতাম, দেখার আশা আছেন আছে, আমরার দাবি আমরার পক্ষ তো নেই, আমরার সাবে আল্লাহর হাবিবর দরবারে পাঠাইছেন, আমরার পক্ষ তো দুইটা টাইম, একটা রাইতে মেরে খাবে দেখা দিও, আর একটা হইলে আমরা মরবার সময় আমরার খান দেখানো থাকি। যাকনি কে সামনে চেহারা দিখালে না মুঝে, যাকনি কে সামনে চেহারা দিখালে না মুঝে, সিনা পে দস্ত করম রাখে নিভালে না মুঝে, ইয়া রাসূলুল্লাহ যখন আমার সক্রাতর মুসিবত শুরু হইব, কষ্ট শুরু হইব, এই সময় এখান আইবার আগে আমার পাশে তুমি দয়া করিয়া আইয়া আমার দেখা দিও, আজরাইলে আমার জান কবজ করবা লাগি, আমার সিনার উপরে যখন হাত রাখতে রাখান আপনি আইয়া, আমার সিনার উপরে তোমার 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 দয়ার হাত খান রাখি দিও। আল্লাহ নবী সাইলে আইতে পারেননি, এই শক্তি আল্লাহ তাহলে দিছেননি মাতুন না, দিছেননি সোনা হকা দিছেননি, লাগি ইমানদারের ইমানের দাবি হইল, এ ইয়া রাসূলুল্লাহ আপনার কোনদিন আমি দেখছি না, দেখছেনি যারা দেখছেন তো দেখছেন, কইতে নাই তো লুকিয়ে রাখো, আমি যে না দেখি আমার ইমান আল্লাহ, আমার ইমানের বদলা আপনার ইমানের বদলা একটা দিন যদি আপনি আমার দেখা দেন আমার কুচ্ছু লাগতো না, সুবহানাল্লাহ, আমার কুচ্ছু লাগতো না, দেখে ইয়কি জব পড়া দিল মে মেরি, না দেখে ইয়কি জব পড়া দিল মেরি, করম কি নেহায়ত হো দিদার মাওলা, করম কি নেহায়ত হো দিদার মাওলা, আমরা সাবে দাবি দিছেন ইয়া রাসূলুল্লাহ আপনারে না দেখে যখন আমি বিশ্বাস করছি, এর বদলা সবচাইতে বড় পুরস্কার হই দিব যদি আপনি একবার তা খাবে খেলে আমারে দেখা দিলাই।
জনাব আরশাদ আহমদ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, জনাব্বার মগফিরত আলীকে 200 টাকা আল্লাহ সদকার কবুল ফরমাও, তার বাবারে বরিক রহমত ফরমাও, আরফাত জনে 500 টাকা আল্লাহ সদকার কবুল ফরমাও, তাম দিল জায়েজ মুকাসিদ যে পুরা করে দেব কা আমি। এটা হইলো আল্লাহরে খরচ দেওয়া, বাতিল না আল্লাহরে খরচ দেওয়া। আল্লাহরে যে মানুষে খরচ দিলেই তো ভাসছে, এই মানুষের জীবন মাতেন না বদলিবেন না। মানুষের কোন ধনী মানুষের যদি খরচ দিলে কয় ও আমি গরিব হইতাম পারি, ই গাঁর বড় বড় ধনী হলে আমার কাছে না খরচ নেই, মাতেন না বড় বেলা মাতেন না। আল্লাহরে যে মানুষে খরচ দিতে পারবো, ই মানুষের গলা কত বড় হইব। সুবহানাল্লাহ। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার বাড়িয়ে করে আইতা পারেন নি না পারেন না, গুজর গাহে আলম হে সারে জাকা, ইধর ভি গুজর কা তমন্না সে মাওলা, ইধর ভি গুজর কা তমন্না সে মাওলা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে তৌফিক দিছেন দুনিয়ার সব জায়গা আমি শেয়ার করতে পারুন, একটা দিন দয়া করি আমার বাঙ্গা ঘরখানা আইলে কোনো বাধা আসেনি, আসেনি বাধা নাই, খুশির ব্যাপার। এর থেকে খুশির খবর আর কি হইতে পারে? নূরে মুজাসসাম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিদার দ্বারা লাভ হয়ে গেছে। এরা চোখ এমন চোখ যে চোখ ছুমা দিলেও কিছু আসে না, কথা ঠিক নিবে না। আলহামদুলিল্লাহ, হাজরিনে কেরাম, আমরা সব কিবলা আর একটা কথা বলো, হৃদয় বিদারক কইছেন, আরো হৃদয় বিদারক কথা, কুদরত না হতি অনায় খুদা কি আদব হাম করুখতা তমন্না সে মৌলা, আদব হাম করুখতা তমন্না সে মৌলা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনার এই তৌফিক না দিতা তাহলে আমি আপনার কাছে আপনার দিদারত ভিক্ষা চাইতাম না। আল্লাহ যখন দিছেন তে আমার দিদার দিতে আপনার বাধা হই। মুমিন মাত্রই এটা আশা আছে না, আমরা আল্লাহ নবীরে দেখতাম, আল্লাহ নবীর বাড়ি দেখতাম, আশা আছে নি? সব মদিনা শরীফ যাওয়ার আশা আছে নি? আছে। দিল মেরা মুশতাকা হ্যায় দিদারে মদিনা, দিল মেরা মুশতাকা হ্যায় দিদারে মদিনা, তসলিম রোজা সে মিলে দিল মে সকিনা, আমার দিল পাগল আমার মন পাগলা যাই তো সোনার মদিনা। আমার ছোটবেলায় আমরা গজল কইতাম একটা গজল, মদিনা মদিনা বলি কান্দে মন পাপিয়া, মদিনা মদিনা বলি কান্দে মন পাপিয়া, মদিনা নামের তসবিহ পীর গলে লইয়া, মদিনা নামের তসবিহ পীর গলে লইয়া, পাগল হইয়া আমি দিওয়ানা হইয়া, পাগল হইয়া আমি দিওয়ানা হইয়া, মদিনা নামের তসবিহ পীর গলে লইয়া। সুবহানাল্লাহ। দিল মেরা মুশতাক হায় দিদারে মদিনা, হায় হায় আমার দিল পাগল মদিনা যাইবার লাগি, তসলিম রোজা সে মিলে দিল মে সকিনা। হুজুর রোজা শরীফের সামনে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, এটা কইলে আমার জান শান্তি হয়। আমরা দাবি আমরার পক্ষ থেকে সাবে দিছেন আর আমরাও দাবি দিতাম, দাবি যেদিন মঞ্জুর হয়ে যাব ওইদিন খাম হয়ে যাব, তাই না? যদি খাবে দেখিলে এতে কি তো হইব, লাভটা কি খাবে দিলে লাভ কি তো, যে মানুষে আল্লাহ নবীরে খাবে দেখছে, হে সত্যি দেখছে আল্লাহ নবীরে যে খাবে দেখবো, হুজুরে খাল কেমন দিন তারে সুপারিশ করবা,
লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত নামাজ কায়েম করো কই নামাজের ভিতর রোজা আড়াই দিছেন ই দিয়েটাইল বতনি ইবাদত ওয়াতুজ যাকাত যাকাত কইয়া হজ আড়াই দিছেন সারা ইসলাম হয়ে গেছে দুই শব্দের ভিতর সুবহানাল্লাহ বুনিয়াল ইসলাম ওয়াল খামসিন এর মধ্যে কলিমা পড়ি লিতা আর নামাজ পড়তা রোজা রাখতা হজ করতা যাকাত দিতা ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতের মধ্যে ইসলাম ঢুকছে না ঢুকছে না বাতুকা ঢুকছে গেছে নামাজ পড়তাম না সারতাম সারাই কইছেন না ওয়াজ দ্বারা আইছি নামাজই হইয়া যাইতাম আল্লাহ তুমি কবুল করো হুকা আমিন ও আমার জওয়ান ভাই হল আইছতো না ওরা নামাজ পড়তাম না পড়তাম না আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ তুমি কবুল করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম হুকা আমিন আরে হুনুকা নামাজই ওয়ারাব দুয়াস যারা নামাজ পড়তে ভালো লাগে না ও দোয়া কো বেশ করি বলেন যেন আল্লাহ আমার নামাজি বানাই দিবা ঠিক তা নি ওটা হইতো আমি যাব বল রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া আল্লাহ আমার নামাজি বানাও আমার বাচ্চা কাচ্চা রে তুমি আল্লাহ নামাজি বানাও তুমি আল্লাহ তো দোয়া কবুল করনে ওয়ালা আমার লবে হকা রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া আল্লাহ আমরারে নামাজি বানাও আমরার আওলাদ হলে তুমি নামাজি বানাও আমরারে বেনামাজি বানাইও না আমরারে বেনামাজি মানুষের বাপ বানাইও না হকা আমিন বায়ান্ন তুলা রুবা সাড়ে সাত তুলা সোনা পরিমাণ যদি এক বছর তাকে জকাত দেওয়া লাগে লাগে না লাগে না পতাকা লাগে না লাগে না লাগে জকাত দেওয়া লাগে জকাত যদি দেই না অসুবিধা কি দইব বলে জকাত না দিলে আল্লাহ খাইল কেয়ামত দিন আমরার মাল দে এখানো করিয়া লোহার টুমা বানাইয়া দুধ ঘর আগ্নে গরম করিয়া কপালো লাগাইবা সাইটে লাগাইবা ফিটিত লাগাইবা ইয়াউমা ইউহামা আলাইহা ফি নার জাহান্নামা ফাতুকুয়া ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাজতুম লি আনফুসিকুম ওকাদ আউযু বিল্লাহি মিন যালিক বদ্ধনি মানুষ যকাত দিন না মাল বেশি দিন টিকত না মাথেন না মাল বেশি দিন মাথেন না আপনি যদি আপনার জমিনের খাজনা দেন না জমিন টিকে নি জি না আপনি যদি আপনার মালের যাকাত দেন না তে মাল বেশি দিন টিকত না যকাত দিলে মাল কমে না বরং বাড়ে আপনার এখন তো কিলা বাড়ে আমি তো এক লাখ তো নেই আড়াই হাজার দিলে এলাম আমার তো 97,500 রয়েছে বাড়লো কিলা বলে 2,500 টাকা যে তুমি দিছ এই টাকা যদি মনে করো কে আপনি ব্যবসায়ী মানুষ আপনার দোকান তো 2,500 টাকা বার করে দিছেন তেল হইয়া আপনি 20 টাকা 50 টাকা করে আপনি লিটার আনেন এখন এই 2,500 টাকা পাইয়া কাস্টমারে আইয়া কিনবো আপনার কাছ থেকে 30 টাকা পাই 30 টাকা দিয়া আপনার যে 5 টাকা বলান দিয়ে গেছে ও টাকা দেওয়ার কারণে হেরা দিতে পারছে 5 টাকা বলান দিয়া গেছে যাকাতে মাল বাড়লো না কমলো বাড়লো না কমলো আমরা তো ডরাই কই যাকাত দিলে মাল কমে যাইব কম তো নাই আর যাকাত দিতে হইলে পয়লা আপনার প্রতিবেশী রে আপনার আত্মীয়রে পয়লা আপনার ভাই গরি বইলে বোন গরি বইলে নানা নানার বাড়িওয়ালা গরি বইলে এরা আপনার যাকাতের টাকা গুণ দেখা এরা পয়লা উপকৃত হইত কারণ আপনার প্রতি হক কার বেশি প্রতিবেশী না দূরের মানুষের প্রতিবেশী আমরা তো যাকাতের টাকা দিলাই মাদ্রাসা
আটটা দপ্তরও জাকাত দেওয়া যায়, এর মধ্যে মাদ্রাসা কোনো ওখানে নাই, আটটার মধ্যে একটা তো মাদ্রাসার নাম উল্লেখ না আছে আমার জানা মতো, আমার জানা ভুল থাকলে মাফ করতাম, আমার জানা মতো মুসারিফে জাকাত যেটা যারা জাকাত দেওয়া যায় আটটা দপ্তর, এই দপ্তরের মধ্যে কোনো মাদ্রাসা নাই। হ্যাঁ মাদ্রাসা এতিম ছাত্ররা পড়ে তারা দেওয়া যায়, যদি এতিম ওর টেকা নিয়ে হুজুরে গাল বুলাই বুলাই খাইতে তো কথা বুঝছেন। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا আল্লাহ কইন্দে আমার বান্দা কল তোমরা আমি আল্লাহরে কর্জ হাসানা দেও, কর্জ হাসানা খারে কই সুদ মুক্ত কর্জ দেওয়ারে কই কর্জ হাসানা, 10 টাকা নিবাই 12 টাকা মাসে দিবা এটা কর্জ হাসানা না, এটা হইলো সুদ। আল্লাহ নিষেধ দিছেন সুদ খাইতা, মাথিন না সুদ খাওয়া হালাল না আরাম, সুদ খাইলে কতটা গুনাহ হয় 70টা কবিরা গুনাহ হয়, সুদ খাইলে 70টা কবিরা গুনাহ হয়, 70 কবিরা গুনার মাঝে সবচাইতে নিচু লেভেলের কবিরা গুনাহ হইল এক আওলাদে তার মারে শাদি করা, যতক্ষণ মারাত্মক কবিরা গুনাহ, সুদের 70টা গুনার মাঝে আন্ডার ক্লাসের গুনাহ হইল মার সাথে শাদি বা জিনার সম্পর্ক করা হোক না, আউযুবিল্লাহ। সুদ খাইনি মজা আছে নি শুধু থাকতো না কেন এখন হুজুর আল্লাহর শুক্রিয়া আল্লাহ খুব ভালো আসলে কিলা ভালো ছিল, লন্ডন আসলাম লিগেল হইতাম পারছি না 20-15 বছর থাকছি আর বাড়িতে তা গড় দুয়ার হকলতা টাইটিক করিয়া মোটামুটি ব্যাংক হুজুরে 50 আছে অগুনতে মাস আলহামদুলিল্লাহ শুক্রিয়া হুজুর কিতা কইতা ও 50 দিনে হুজুর 12 হুজুর মাস হুজুর 12 হুজুর পাতেন না 50 হুজুর ও হুজুর খাই হুজুর সেরা তুমি একবার তা লালঠি মরে না অত মজার খানি মাতেন না মরবো নি মাতো তো মরছে কিতা খাইতে আগুন খাইতে আইলি না আগুন খাইলে আইলি না আগুন তো হয়েছিল আগুন খাইছিলি না হারাম গেদা যখন পেটে থাকে যত সময় পর্যন্ত বেতন বাড়াইছে না অত সময় ফিরিস্তার এক দল আল্লাহ নিযুক্ত করিয়া দেন তার উপরে তা ফিরিস্তা বলে লানত দিতে থাক ফরেজগার খেয়ে বলে যেমনি খাড়া হই ফিরিস্তা করলে খাড়া হইতে পারবে কিনা ওলা খাড়া সেই জাত গেলে আর উঠিন না অত বড় গুটা বয়স হইছে হাত দিন গুটা কিন্তু পুরা মিছা বাটে আরাম খায় দোয়া কবুল হইব নি এবাদত কবুল হইব নি এবাদত কবুল হইতে শর্ত দুইটা কয়টা আকলে হালাল সিদকে মকাল গেজা হালাল হইতেইব কথা বার্তা আসা হইতেইব মিশা মাত্র মানুষ দোয়া আল্লাহ কবুল করেন না দোয়া কবুল হইতেইলে হালাল খানি লাগব আর হাসা মারতে হালা হইতেইব আমরা তো মুহূর্তে চাক্কা করে মাতেন না বাহর গেছে করছেন আরেক বাঘে ফল মাতেন না বাহে হুয়ারে দি এখন কো আব্বা কো গর নাই কথেন না ফুয়া কয়ে আপনি কে কইতে বলে অমুক বলে আমার আব্বা কইছেন তাইন কর নাই আব্বা কইছেন আব্বা গর নাই আব্বা গর না বারে মিশা মাত্র তো খাইছেন দিন না খাইছেন না খাইছেন আপনি খানো বলে আমি তো বলি বোঝা আপনি সিলেক্ট না ফোন করা ফোন করে করে আটেতে হেই না আটেতে আইয়া দুদিনে ধাক্কা হলে আই হইলে না হলে যে এখন ছিলেন কিছু মোবাইলে বিষাবাদ খবাইছে না বাড়াইছে সব একমত নি
আমরা তারা এখানে আই।